আবারও ফিরে এলাম অনলাইন ক্লাসে। আমরা অলরেডি দ্য আনফরগেটেবল হিস্ট্রি নিয়ে কথা বলেছিলাম, প্যাসেজ পড়িয়েছিলাম। আমাদের সিলেবাসে এছাড়াও আছে আর অনেকগুলো, আমরা ধীরে ধীরে চেষ্টা করব সিলেবাস শেষ করার জন্য। এবং আমাদের আশা করি যে কিছু ক্লাস হবে যা সরাসরি ক্লাসরুমে, সেখানে আমরা বাকিটুকু শেষ করব। সুতরাং তোমাদের অনলাইন ক্লাসটুকু চালিয়ে যেতে হবে। আমাদের নেক্সট ইউনিট 5, ফুড অ্যাডাল্টারেশন, অর্থাৎ খাদ্যের ভেজাল, খাদ্য দূষণ বা ভেজাল, সেখানে আমাদের লেসন এবং 1 এবং লেসন 2 সিলেবাসে দেওয়া হয়েছে। অর্থাৎ সিলেবাস তো শর্টকাট করা হয়েছে, সেই শর্টকাটের মধ্যে লেসন 1 এবং 2 আছে। আজকে আমরা লেসন 2, ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ড, খাদ্যের খাদ্যাভ্যাস এবং তার প্রতিক্রিয়া, সেটা নিয়ে আমরা আজকে তোমাদের পরবর্তী যে ক্লাস, এটার জন্য আমাদের তিনটা ক্লাস বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ এই প্যাসেজটা পড়ানোর জন্য আমরা চেষ্টা করব এই প্যাসেজটা তিনটে ক্লাসেই শেষ করার জন্য। সো তোমরা ইউনিট 5 লেসন 2 বাইর করো এবং সেখান থেকে ক্লাসের জন্য প্রস্তুতি নাও। ইউনিট 5 লেসন 2, আই কট সাইট অফ হার, আমি তাকে দেখলাম অ্যাট দ্য প্লে, নাটকে। অ্যান্ড ইন অ্যান্সার টু হার বেকনিং, এবং তার ইশারার জবাবে, আই ওয়েন্ট ওভার, আমি সেখানে গেলাম, ডিউরিং দ্য ইন্টারভেলস, বিরতির সময়, অ্যান্ড স্যাট ডাউন বিসাইড হার, এবং তার পাশে বসে পড়লাম। ইট ওয়াজ লং, এটা অনেক দিন আগের কথা, সিন্স আই হ্যাড লাস্ট সিন হার, আমি তাকে দেখেছি সে যে অনেক দিন আগের কথা। অ্যান্ড ইফ সামওয়ান হ্যাড নট মেনশনড হার নেম, এবং যদি কোনো একজন তার নাম উচ্চারণ না করত, আই হার্ডলি থিঙ্ক, আমার মনে হচ্ছে, আই উড হ্যাভ রিকগনাইজ হার, আমি খুব কষ্ট করেও তাকে স্মরণ করতে পারতাম না। শি অ্যাড্রেসড মি ব্রাইটলি, সে আমাকে হাস্য মুখে সম্ভাষণ করল। ওয়েল, ভালো কথা, ইটস মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, এটা অনেক বছর আগের কথা যখন আমরা আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কীভাবে উড়ে চলে যায়, তোমরা জানো এটা লিটারেচারের একটা অংশ। সেই লিটারেচারে তোমার কথাগুলো হবে বহুমাত্রিক, যেখানে এক শব্দের অন্তরালে আরেক শব্দ লুকিয়ে থাকবে, সেখানে সাহিত্যের ছোঁয়া থাকবে, অর্থাৎ সৌন্দর্যের বিচরণ থাকবে। এখানে একটা সুন্দর লাইন হলো কি, হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কীভাবে উড়ে চলে যাচ্ছে, অর্থাৎ সময় দ্রুত চলে যাচ্ছে, এটা বোঝানোর জন্য সময়কে উড়ার সাথে তুলনা করা হয়েছে। উই আর নান অফ আস গেটিং এনি ইয়ঙ্গার, আমাদের কেউই এখন আর যুবক হচ্ছে না, অর্থাৎ আমরা অলরেডি বুড়ো হয়ে গেছি প্রায় কাছাকাছি। ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ, তোমার কি মনে আছে যে প্রথমবার যখন আমি তোমাকে দেখেছিলাম। ইউ আস্কড মি টু লাঞ্চন, তুমি আমাকে একটা মধ্যাহ্ন ভোজে দেখেছিলে। ডিড আই রিমেম্বার, লেখক বলছে আমার কি মনে আছে। আমরা শুরু করেছিলাম এতক্ষণ যা দেখলাম, সেখানে লেখক এবং তার একজন পাঠক, সেই পাঠকের সাথে কথোপকথন হচ্ছে, 20 বছর পরে দেখা হলো, সেই দেখাটা হয়েছিল কোথায়, একটা নাটকে। এবং লেখিকা যখন, মানে পাঠিকা যখন তাকে ইশারা দিয়ে ডাকলেন, তখন দেখা করলেন এবং বললো যে 20 বছর আগে আমাদের দেখা হয়েছিল। তাহলে আমরা এখন 20 বছর আগের কাহিনীতে চলে যাচ্ছি। ইট ওয়াজ 20 ইয়ার্স আগো, এখন লেখক বলছেন, এখন লেখকের কথা, যেটা 20 বছর আগের কথা। অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, আমি তখন প্যারিসে বাস করতাম। আই হ্যাড এ টিনি অ্যাপার্টমেন্ট, আমার একটা ছোট্ট ঘর ছিল, ইন দ্য ল্যাটিন কোয়ার্টার ওভার লুকিং সিমেট্রি, সেই সিমেট্রি মানে কবরস্থানের সম্মুখে আমার একটি ছোট্ট ঘর ছিল। অ্যান্ড আই ওয়াজ ইটিং বিয়ারলি এনাফ, এবং আমি খুব সামান্য পরিমাণে খেতাম, এনাফ মানে টু কিপ মাই বডি অ্যান্ড সোল টুগেদার, আমার সামান্য পরিমাণ অর্থ ছিল দিনে এনে দিনে খাওয়ার জন্য, কোনোভাবে বেঁচে থাকার জন্য। শি হ্যাড রেড এ বুক অফ মাইন্ড, সে পড়েছিল, সে পাঠিকার কথা বলছে, তিনি পড়েছিলেন আমার একটি বই। অ্যান্ড হ্যাড রিটার্ন টু মি অ্যাবাউট ইট, এবং আমার কাছে লিখেছিল
এই বইটি সম্পর্কে আই অ্যান্সার্ড আমি উত্তর দিলাম থ্যাংকিং হার তাকে ধন্যবাদ জানিয়ে অ্যান্ড এবং প্রেজেন্টলি আই রিসিভড ফ্রম হার অ্যানাদার লেটার এবং খুব দ্রুতই তার কাছ থেকে আরও একটি চিঠি আমি পেলাম দ্যাট শি ওয়াজ পাসিং থ্রু দ্য প্যারিস এবং সেই সিটিতে সে লিখেছিল সে প্যারিসের মধ্য দিয়ে অতিক্রম করছে অ্যান্ড উড লাইক টু হ্যাভ এ চ্যাট উইথ মি এবং আমার সো আমি আবার পড়ছি আই অ্যান্সার্ড আমি উত্তর দিলাম থ্যাংকিং হার তাকে ধন্যবাদ জানিয়ে প্রেজেন্টলি আই রিসিভড ফ্রম হার অ্যানাদার লেটার এবং খুব শীঘ্রই তার কাছ থেকে আরেকটি চিঠি পেলাম সেইং দ্যাট শি ওয়াজ পাসিং থ্রু প্যারিস যেখানে সে লিখেছিল সে প্যারিসের মধ্য দিয়েও যাচ্ছে অ্যান্ড উড লাইক টু হ্যাভ এ চ্যাট উইথ মি এবং আমার সাথে একটু হালকা আলাপ করতে চাচ্ছে বাট হার টাইম ওয়াজ লিমিটেড কিন্তু তার সময় ছিল খুব সংক্ষিপ্ত অ্যান্ড দ্য অনলি ফ্রি মোমেন্ট শি হ্যাড এবং তার কাছে শুধুমাত্র একটা ফ্রি সময় ছিল খালি সময় ছিল ওয়াজ অন দ্য ফলোয়িং থার্সডে সেই সামনের বৃহস্পতিবারটি শি ওয়াজ স্পেন্ডিং দ্য মর্নিং অ্যাট দ্য লুক্সেমবার্গ সকালে সে থাকবে লুক্সেমবার্গে অ্যান্ড উড আই গিভ হার এ লিটল লানসন অ্যাট পয়ার্টস আফটার ওয়ার্ডস তাহলে আমি কি তাকে পয়ার্টসে একটা লানসন মানে মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানাবো পয়ার্টস ইজ এ রেস্টুরেন্ট পয়ার্টস হলো একটা রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ অ্যাট হুইচ দ্য ফ্রান্স সিনেটর যেখানে ফ্রান্সের এমপি মন্ত্রীগণ বা সিনেটর ইট খায় অ্যান্ড ইট ওয়াজ সো ফার বিয়ন্ড মাই মিন্স এবং এটা আমার উপায়ের এত বাহিরে অর্থাৎ আমার সামর্থ্যের এত বাহিরে দ্যাট আই হ্যাভ নেভার ইভেন থট অফ গোয়িং দেয়ার আমি জীবনে সেখানে যাওয়ার কথা চিন্তাও করিনি বাট আই ওয়াজ প্ল্যাটার্ড কিন্তু আমি তোষামোদে তুষ্ট হয়ে গিয়েছিলাম অ্যান্ড আই ওয়াজ টু ইয়ং এবং আমি এতই ইয়ং ছিলাম এতই যুবক ছিলাম টু হ্যাভ লার্ন তখন আমি শিখিনি টু সে বলতে নো টু এ ওম্যান একটা মহিলাকে না বলতে আমি তখনও শিখিনি আই হ্যাড 80 ফ্রান্সেস আমার 80 টাকা ছিল অর্থাৎ ফ্রান্সের মুদ্রা অনুযায়ী 80 টাকা বা গোল্ড ফ্রান্স ছিল টু লাস্ট চলার জন্য মি দ্য লেস্ট অফ দ্য মান্থ আমার নিজের চলার জন্য পরবর্তী মাসের মানে ওই মাসের শেষ অংশটুকু চলার জন্য আমার কাছে 80 টাকা ছিল অ্যান্ড এ মডেস্ট লানসেন এবং একটা মাঝারি ধরনের লানসেন উড নট কস্ট মোর দ্যান 15 টাকার বেশি মনে হয় খরচ হবে না ইফ আই কাট আউট কফি ফর দ্য নেক্সট টু উইকস যদি আমি পরবর্তী 2 সপ্তাহের জন্য আমার কফিটাকে বাদ দিই আই কুড ম্যানেজ ওয়েল এনাফ তাহলে মনে হয় আমি ভালোভাবেই ম্যানেজ করতে পারবো অর্থাৎ আমি রাজি হয়ে গেলাম তাকে পয়ার্টসে নিমন্ত্রণ জানানোর জন্য আই অ্যান্সার্ড আমি উত্তর দিলাম দ্যাট আই উড মেট মাই ফ্রেন্ড বাই করেসপন্ডেন্স অ্যাট পয়ার্টস যে আমি আমার যোগাযোগের সহিত তার সাথে আমার বন্ধুর সাথে দেখা করব পয়ার্টসে অন থার্সডে অ্যাট 12:30 12:30 সময় আমি পয়ার্টসে আমার বন্ধুর সাথে দেখা করব শি ওয়াজ নট সো ইয়ং অ্যাজ আই এক্সপেক্টেড সে অত যুবতী ছিল না যেমন আমি আশা করেছিলাম অ্যান্ড অ্যাপিয়ারেন্স ইন অ্যাপিয়ারেন্স চেহারার দিক থেকে ইম্পোজিং একটু দারোগা ভাব ইম্পোজিং প্রভাবশালী ভাব রাদার দ্যান অ্যাট্রাকটিভ আকর্ষণীয় হচ্ছে তার চেহারা মধ্যে প্রভাবের বিস্তার বেশি শি ওয়াজ ইনফ্যাক্ট সে ছিল মূলত এ ওম্যান অফ 40 বছরের এক নারী অ্যান্ড শি গেভ মি দ্য ইমপ্রেশন অফ হ্যাভিং মোর টিথ এবং সে আমাকে প্রথমেই ইমপ্রেশন ধারণা দিয়েছিল যে তার অনেক দাঁত আছে অর্থাৎ সে খিলখিলিয়ে দাঁত দেখিয়ে হেসেছিল হোয়াইট অ্যান্ড লার্জ যেগুলো ছিল বড় এবং সাদা অ্যান্ড এবং ইভেন এমনকি দেন আর নেসেসারি ফর এনি প্র্যাকটিক্যাল পারপাস এত বেশি ছিল যা দরকারের চেয়ে বেশি প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে দরকারের চেয়ে বেশি শি ওয়াজ টকেটিভ সে ছিল খুব বাচাল বেশি কথা বলতো বাট সিন্স শি সিমড ইনক্লাইন্ড টু টক অ্যাবাউট মি কিন্তু যেহেতু সে আমার সম্পর্কে কথা বলার জন্য আগ্রহী ছিল আই ওয়াজ প্রিপেয়ার্ড আমি প্রস্তুত ছিলাম টু বি অ্যান অ্যাট্রাকটিভ লিসেনার
একটা মনোযোগী শ্রোতা হিসাবে আমি তার কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম। তাহলে তোমরা রিভিশন দিয়ে আসো নেক্সট ক্লাসে, এবং নেক্সট দুটো ক্লাসে আমরা চেষ্টা করব এটা শেষ করার জন্য। ধন্যবাদ সবাইকে।